আসসালামু আলাইকুম আমি এবি চিলি বানাবো আজকে তাই কিছু চিংড়ি মাছ হালকা একটু ভেজে নিছি এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিছি আর ক্যাপসিকাম টমেটো এগুলো দেব ক্যাপসিকাম দিয়ে দিছি এখন একটু হালকা সেদ্ধ করার জন্য ঢেকে দিছি এর মধ্যে টমেটো দিয়ে দিব আমার অলমোস্ট রান্না শেষ হয়ে গেছে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ